সিলেটের নদ নদীর পানি কমলেও ভাটি অঞ্চলে প্রবাহে গতি না থাকায় বন্যার পানি নামতে সময় লাগছে সিলেট জেলার নিচু এলাকায়। বন্যায় বিপর্যস্ত সিলেটের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ও অবকাঠামো। সড়কে প্রায় 450 কোটিরও বেশি বরাদ্দ দিতে হবে সরকারকে। ঘরবাড়ি, অবকাঠামো, সড়ক, মৎস্য, কৃষিসহ সব খাতে মিলিয়ে সিলেটে বন্যায় প্রায় 1000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অর্থ বরাদ্দ না এলে ক্ষতিগ্রস্ত সেসব সড়কে ভোগান্তির শিকার হবেন মানুষজন। বিস্তারিত এম এ মোহিতের প্রতিবেদনে। সিলেটের বন্যার পানি নামছে আর ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে। জেলা প্রশাসন বলেছে জেলার অবকাঠামোগত ক্ষতি হয়েছে অন্তত 1000 কোটি টাকার। সিলেটের 120টি রাস্তার 277 কিলোমিটার ক্ষতিগ্রস্ত অংশের খতিয়ান প্রায় 248 কোটি টাকা। সিলেট মহানগর ও জেলার 13টি উপজেলার সড়ক মহাসড়কের ক্ষতি অন্তত 403 কোটি টাকা। সড়ক ও জনপদ বিভাগের 72 কিলোমিটার রাস্তা পানিতে তলিয়েছে। এর বাইরে আরও 45 থেকে 50 কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে 75 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। মৎস্য খাতে 21 কোটি 73 লাখ টাকা এবং কৃষি খাতে 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। গবাদি পশু খাতে ক্ষতি 1,37,93,170 টাকা। জেলায় 1,704 হেক্টর বড় জমি, 1,660 হেক্টর আউশ বীজতলা ও 1,538 হেক্টর সবজি ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে। জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় অবকাঠামোর ক্ষতি 1,51,84,000 টাকা। অন্যদিকে 3,04,50,000 টাকার ক্ষতির খতিয়ান দিচ্ছেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতের ভোগান্তি ও ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ উপজেলার বানভাসী মানুষের। যখন আমরা ক্ষেত ফসল করছি যে নিগড়ি টেকা নিয়ে অনুকু ধান অর্ধেক নিজে ভাঙি আর অর্ধেক যাও জানছিলাম কোচিয়া গলিয়া দা। এইগুলি রাস্তার কারণে খালি শুধু একমাত্র খালি শুধু রাস্তার কারণে আমরা এই দুর্দশা আমরা ভুগতে হয়। সঠিক সময়ে কাজ করতে পারলে এসব সমস্যা মোকাবেলা সম্ভব জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বিআইডব্লিউটি কালাইঘাট থেকে স্নাতক পর্যন্ত এটা স্টাডি করছে, ডিজাইন করছে, ডিপিপি দাখিল করছে সুরমা নদী খননের, এই কাজটা না করার কারণে একটা অসুবিধা হচ্ছে আর কি। 72 কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে 60 থেকে 70 কোটি টাকা বাজেট বরাদ্দের কথা জানালেন কর্মকর্তা। স্বল্প মেয়াদে এটা দ্রুত মেরামত করার জন্য প্রায় 5 কোটি টাকার মতো লাগবে, আর এটা পার্মানেন্টলি স্থায়ী ভাবে মেরামত করার জন্য মোটামুটি ধারণা করতেছি যে 60 থেকে 70 কোটি টাকার প্রয়োজন হবে। নগর ও উপজেলায় বিভিন্ন খাতের অবকাঠামোগত ক্ষতি অন্তত 1000 কোটি টাকার মতো প্রাথমিকভাবে এমন ধারণা দিচ্ছে কর্তৃপক্ষ। আমরা একটা স্বস্তিদায়ক আছি, কারণ আপনারা জানেন এটা ছিল বোরো সিজন, বোরো সিজনের আমাদের অলমোস্ট ধান যেটা হয়েছে ধানটা কাটা হয়ে গেছিল। উজানে ভারী বৃষ্টি কমে আসায় নামতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি। মেঘনা অববাহিকা সহ গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনার পানি স্থিতিশীল থাকায় পানি নামছে মন্থর গতিতে। শ্যাওলায় বিপদসীমার নিচে বয়ে গেলেও অমলসিদে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।